প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজ আমি কথা বলবো শীতপ্রধান দেশের ফুল টিউলিপ নিয়ে। নেদারল্যান্ডসে টিউলিপ দেখতে এখন আর কোনো দূর দেশে যেতে হবে না। গাজীপুরের শ্রীপুর উপজেলায় দেলোয়ারের টিউলিপ বাগানে ফুটেছে দৃষ্টিনন্দন টিউলিপ ফুল। যাওয়ার আগে একটু বলে নিই, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ছয় ঋতুর দেশ বাংলাদেশ। ঋতুচক্রে দুই মাস পরপর ঋতু বদল হয়। ঋতুরাজ বসন্তের শুরুতেই ফুলে ফুলে ছেয়ে যায় দেশের সবখানে। পাখির কলকাকলিতে ভরে ওঠে মাঠ ঘাট প্রান্তর। বাংলাদেশে নেদারল্যান্ডসের টিউলিপ ফুটবে এটা ছিল শুধুই কল্পনা, তা বাস্তবে রূপ দিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া দক্ষিণখণ্ড গ্রামের মৌমিতা ফ্লাওয়ার্সের মালিক দেলোয়ার হোসেন। ২০২০ সালে বাগানে পরীক্ষামূলক টিউলিপ ফুল ফুটিয়েছিলেন দেলোয়ার হোসেন। ২০২১ সালে দ্বিতীয়বারের মতো 22 দিনের মধ্যে টিউলিপ ফুটিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশের আবহাওয়াতেও শীত প্রধান দেশের টিউলিপ ফুল ফোটানো সম্ভব। এর আগে ঝাড়বেড়া, চায়না গোলাপ ও বিদেশি বিভিন্ন ফুল চাষে সফল হয়েছেন তিনি। সফল ফুল চাষি হিসাবে ২০১৭ সালে বঙ্গবন্ধু কৃষি পদক পান দেলোয়ার হোসেন। তার দাবি, দেশে প্রথমবারের মতো ভাইরাসমুক্ত সবজি চারা উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেন তিনি। তিনি বাংলাদেশে প্রথম G9 জাতের কলার চাষ করেছেন। এই কলার উৎপত্তিস্থল ইসরায়েল। এছাড়াও ক্যাপসিকাম, স্ট্রবেরি চাষ করেছেন তিনি। ২০২১ সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি মৌমিতা ফ্লাওয়ার্সের টিউলিপ বাগান পরিদর্শন করে গেছেন। পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল মুহিত পরিদর্শনে আসেন। আর 12 ফেব্রুয়ারি কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক মৌমিতা ফ্লাওয়ার্সের টিউলিপ বাগান সহ ফুলের বিভিন্ন শেড ঘুরে দেখেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচার হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়তে থাকে পর্যটকদের আনাগোনা। প্রতিদিন হাজারো পর্যটক টিউলিপ ফুল দেখতে ভিড় করছেন দেলোয়ার দম্পতির বাগানে। প্রায় 15 বছর আগে ফুল চাষ শুরু করেন ফুল চাষি দেলোয়ার হোসেন। পরে তার পরিবারের ফুল চাষে উৎসাহিত হয়ে বিদেশি ফুল চাষের পরিকল্পনা করেন তিনি। টিউলিপ সাধারণত শীত প্রধান দেশের ফুল। ভারতের কাশ্মীর ও ইউরোপের দেশগুলোতে প্রচণ্ড ঠান্ডা থাকায় টিউলিপের অহরহ চাষ হয়ে থাকে। টিউলিপ ফুল ফোটার জন্য 9 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার প্রয়োজন হয়। সেখানে গাজীপুরের তাপমাত্রা সর্বনিম্ন 13 ডিগ্রি হয়ে থাকে। নেদারল্যান্ডস থেকেই ফুল চাষ প্রক্রিয়া, তাপমাত্রা নিয়ন্ত্রণ, প্রযুক্তির ব্যবহার ও ফুল গাছ রোপণ ও পরিচর্যা প্রক্রিয়ায় ব্যবহৃত প্রযুক্তি ও প্রযুক্তিগত পণ্য সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে 2020 সালে বাংলাদেশে প্রথম টিউলিপ ফুল ফুটিয়ে সবাইকে চমকে দেন তিনি। তার বাগানে ফুটে ওঠে বিরল প্রজাতির টিউলিপ ফুল। গাজীপুরে টিউলিপ ফুল ফুটিয়ে সফল হওয়ার পর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চুয়াডাঙ্গায়
और ठाकुर गाए टीपर बाल्ब रोपण करें तिनि। विशेषकर उत्तर जलागुलूते फुल चाष उपयोगी देशर कृषक मने नतून कर टीप फुल चाषर स्वप्न बुने दिए फुल चाषी देलोर हुसें। আমাদের দেশে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা মিটাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফুল আমদানি করা হয়। ফুল চাষে জড়িয়ে আছে কৃষি অর্থনীতির একটি অংশ। ভবিষ্যতে টিউলিপ চাষ বাণিজ্যিকভাবে করার পরিকল্পনা করছেন তিনি। চলুন আমরা জেনে নেই কিভাবে যেতে হবে এই টিউলিপ বাগানে। দেশের যে কোনো জেলা শহর থেকে যে কোনো পরিবহনে আপনাকে প্রথমে গাজীপুরে পৌঁছাতে হবে। গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে গড়ে ওঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ভাওয়াল গজারি বনের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে হবে 25 কিলোমিটার। ঘরগড়িয়া মাস্টারবাড়ি নামক এলাকায় নেমে যেতে হবে আপনাকে। ওখান থেকে সিএনজি বা অটোতে করে পৌঁছে যাবেন ফকরুদ্দিন টেক্সটাইল। ওখানে নেমে যে কাউকে দেলোয়ারের টিউলিপ বাগানের কথা জিজ্ঞাসা করিলেই দেখিয়ে দিবে টিউলিপ বাগান। ট্রেনে করেও যেতে পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে করে গাজীপুরে চলে আসতে পারেন। পরবর্তীতে গাজীপুর থেকে ট্রেনে করে শ্রীপুর রেল স্টেশন নেমে যাবেন। শ্রীপুর থেকে সিএনজি বা অটোরিকশা করে ফকরুদ্দিন টেক্সটাইল মিলের পাশে চলে যাবেন। যে কাউকে বললেই টিউলিপ বাগানের লোকেশন দেখিয়ে দিবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাথে থাকা বেল বাটনটি অন করে দিন। এই করোনা মহামারীতেও সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কামনা করি। খুদা হাফেজ।